চাপড়ার মহৎপুরের বাসিন্দা তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাস মিলেছে তারা মঙ্গলবার রাতে বৃন্দাবন থেকে ফিরেছেন বুধবার এমনই গুজবে দিনভর আতঙ্কে কাটালেন চাপড়ার মানুষ খবরের সত্যতা যাতায়ের জন্য অনেকেই স্বাস্থ্য দপ্তরে ও ব্লক প্রশাসনের কাছে ফোন করেন এ বিষয়ে আমরা হাজির হয়েছিলাম চাপড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহার কাছে তিনি জানান চাপড়ায় এখনও পর্যন্ত কোনো করোনা আক্রান্তের সন্ধান মেলেনি তিনি আরও জানান বৃন্দাবন থেকে যে দলটি মঙ্গলবার রাতে ফিরেছেন কৃষ্ণনগরে তাদের প্রত্যেকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি তাদেরকে হোম কোয়ারান্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার পর্যন্ত চাপটা গ্রামীণ হাসপাতালে প্রায় দুই হাজার ভিন রাজ্য বা দেশ থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে একটা করোনা পজিটিভ কেস পাওয়া যায়নি যাদের কিছু শারীরিক সমস্যা ছিল তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে তারা চাপটা ব্লক জুড়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন সতর্ক আছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে ও গুচাব না ছড়তে নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি নির্দেশ মেনে গৃহবন্দী থাকতে অনুরোধ করা হচ্ছে যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট